রাসূল হানাফি ছিলেন না শাফি ছিলেন? আসবেন না, এই প্রশ্ন জাকির নায়েক করেছিল, রাসূল হানাফি ছিলেন না শাফি ছিলেন? আমি একটু পরে জবাব দেব, এর আগে আমি জিজ্ঞাসা করতে চাই, রাসূল মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? তুই আগে কহ। আপনারা কি বলেন, রাসূল মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? এই জন্য কেউ মুয়াজ্জিন হতে পারবে না। রাসূল মুয়াজ্জিন ছিলেন না, তারপরে যদি তুমি মুয়াজ্জিন হতে পারো, রাসূল মুক্তাদি ছিলেন না, তারপরে যদি তুমি মুক্তাদি হতে পারো, তাহলে রাসূল হানাফি ছিলেন না, তুমি কেন হানাফি হতে পারবে না? রাসূল শাফি ছিলেন না, তুমি কেন শাফি হতে পারবে না? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, রাসূল সাহাবি ছিলেন না তাবি ছিলেন? একদল উম্মত সাহাবি ছিল কিনা, একদল উম্মত তাবি ছিল কিনা? যেই রাসূল যদি সাহাবি ছিলেন না, তাহলে একদল উম্মত সাহাবি হইল যেভাবে, রাসূল যেহেতু তাবি ছিলেন না, তাহলে একদল উম্মত তাবি হইল যেভাবে, রাসূল যেহেতু মুয়াজ্জিন ছিলেন না, তারপরে একদল উম্মত মুয়াজ্জিন হইল যেভাবে, রাসূল যেহেতু মুক্তাদি ছিলেন না, তারপরে একদল উম্মত মুক্তাদি হইল যেভাবে, ঠিক তেমনিভাবে রাসূল হানাফি ছিলেন না, একদল উম্মত হানাফি হতে পারবে, রাসূল শাফি ছিলেন না, একদল উম্মত শাফি হতে পারবে। আসল ঘটনা কি? আসল ঘটনা হইল, রাসূল সাহাবি ছিলেন না, সাহাবাদের অনুমোদন দাতা ছিলেন, রাসূল তাবিঈ ছিলেন না, তাবিঈনের অনুমোদন দাতা ছিলেন, রাসূল মুক্তাদি ছিলেন না, মুক্তাদিদের অনুমোদন দাতা ছিলেন, রাসূল মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনদের অনুমোদন দাতা ছিলেন, রাসূল হানাফি ছিলেন না, হানাফিদের অনুমোদন দাতা ছিলেন, রাসূল শাফিঈ ছিলেন না, শাফিঈদের অনুমোদন দাতা ছিলেন। এখন প্রশ্ন করে সাফাবাজে, কই দিলেন অনুমোদনটা? দেখ চক্ষু খুললে দেখ বুখারী শরীফে রাসূল বলে গেছেন, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইজা ইসতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। ভিন্ন ভিন্ন মত হইলে এক একটা মতের নামে এক একটা মজহাব। সহি বুখারী শরীফের হাদিস, রাসূল বলে গেছেন, ভিন্ন ভিন্ন মজহাব সৃষ্টি হইয়া গেলে কোনো মজহাবেই গুনাহ হবে না, সব মজহাবেই সব। বলুন, রাসূল হানাফি ছিলেন না হানাফির অনুমোদন দাতা? রাসূল শাফি ছিলেন না শাফিদের অনুমোদন দাতা? রাসূল মালিকি ছিলেন না মালিকিদের অনুমোদন দাতা? রাসূল হাম্বলি ছিলেন না হাম্বলিদের অনুমোদন দাতা?